नमस्कार बन्धुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बन्धुरा? आज आपनादेर संगे आलोचना करब शनिवार दिनेर विशेष कथा, सेई साथे शनि देवतार एकटा विशेष दिन एटी। एमन ओई विशेष शनिवारे यदि एई विशेष उपचार बा टोटकाटी करते पारेन হলে আপনার পিতৃপক্ষের মুক্তি ঘটবে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনার পিতৃপুরুষ যদি আপনার প্রতি প্রসন্ন হন তাহলে আপনার জীবনে সৌভাগ্য নেমে আসতে বাধ্য। পৃথিবীতে আপনার নাম যশ প্রাপ্তি সবই পাবেন আপনি। যে মানুষ পিতৃদোষে পীড়িত এবং খুবই খারাপ অবস্থাতে থাকেন, মানসিকভাবে খুবই দ্বিধাগ্রস্ত অবস্থাতে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ যোগে অর্থাৎ এই বিশেষ দিনে যদি এই মহত্বপূর্ণ মহাশক্তিশালী উপায় করতে পারেন, আর এই বিশেষ উপাচারে বা এই বিশেষ ক্রিয়াতে আপনার ভাগ্য অবশ্যই বদলে যাবে, সাথে সাথে দুর্ভাগ্য থেকে আপনার মুক্তি মিলবে। শাস্ত্র অনুসারে এই বিশেষ পিতৃপক্ষে যমরাজ আমাদের পিতৃপুরুষদেরকে মুক্তি দেন যাতে তারা আবার পৃথিবীতে এসে তাদের সন্তান সন্ততিদেরকে দেখতে পারেন এবং তারা যদি তাদের জন্য বিশেষ কিছু ক্রিয়া করেন তারা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন। এই বিশেষ পিতৃপক্ষে বিভিন্ন উপাচারের কথা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি। আজ আমি এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো তা অত্যন্ত মহাশক্তিশালী এবং ফলপ্রসূ। এই বিশেষ তিথিতে যদি আমাদের পিতৃপুরুষদের মোক্ষ কামনার জন্য বিশেষ প্রার্থনা করি তাহলে খুবই শুভ ফল আসে আমাদের জীবনে। এই বিশেষ উপাচার করার জন্য আপনি কোনো মন্দিরে অথবা আপনার পূজাগৃহে গিয়ে আপনি একটি কুশাসনে বসে পড়ুন। আর আগে অবশ্যই স্নান সেরে নতুন বস্ত্র না হলেও সুন্দর শুদ্ধ বস্ত্র পরিধান করুন। আর আপনার গৃহে যে জপের মালা আছে সেই মালা দিয়ে ওং সর্বেভ্যো পিতৃভ্যো এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন। ওং সর্বেভ্যো পিতৃভ্যো এই বিশেষ মন্ত্রটি 108 বার পাঠ করতে থাকুন। সেই সঙ্গে যদি আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের গোড়াতে জল এবং দুধ অর্পণ করতে পারেন এবং আপনার এই পূর্বজ যারা এই পৃথিবী থেকে চলে গেছে এখনও তাদের আত্মার শান্তি ঘটেনি তাদের স্মরণ করেন তাহলে অসম্ভব শুভ ফল আসবে আপনার জীবনে। আর এই বিশেষ শনিবারে এই কাজটি অবশ্যই করুন। সন্ধ্যার সময় আপনি এই বিশেষ ক্রিয়াটি করুন তাহলে খুবই শুভ ফল পাবেন আপনার জীবনে। এবং অবশ্যই সেই সঙ্গে একটি মাটির প্রদীপে তিলের তেল দিয়ে আপনি প্রদীপটা জ্বালিয়ে দেবেন। যদি আপনার বাড়িতে তিলের তেল না থাকে তাহলে যে কোনো তেলের সঙ্গে আপনি একটু কালো তিল মিশিয়ে সেই তেলে আপনি এই প্রদীপটি জ্বালিয়ে দিন। আর এই বিশেষ উপাচারের পরে এই গাছকে আপনাকে পরিক্রমা করতে হবে, 7 বার অবশ্যই পরিক্রমা করবেন। আর এই পরিক্রমার সময় যদি এই গাছে 7 পাক সুতো বেঁধে দেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয় যে এই অশ্বত্থ গাছ হলো আমাদের পিতৃপুরুষের বিশেষ অবস্থান, এখানেই তাদের আত্মা অবস্থান করে এই বিশেষ অর্থাৎ এই পিতৃপক্ষ কালীন। আর এই বিশেষ উপাচারে আপনার যেমন পরমাত্মা সন্তুষ্ট হন সেভাবেই আপনার পিতৃপুরুষও সন্তুষ্ট হন এবং আপনার জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ তা নিবারণ হয়। আর এই অশ্বত্থ গাছের পরিক্রমার পরেই আপনি আপনার পিতৃপুরুষের অর্থাৎ আপনার পূর্বপুরুষের মোক্ষ কামনার উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তবে খেয়াল রাখবেন যে এই বিশেষ জল এবং দুধ যেটি আপনি অর্পণ করবেন সেটি সকালে স্নানের পরে, আপনাকে বলেছি যে স্নানের পরে এটি করবেন। আর যে প্রদীপটি জ্বালাবেন অর্থাৎ তিল তেলের প্রদীপ জ্বালাবেন সেটি সন্ধ্যার সময় জ্বালাবেন। এই প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গেই আপনি এই সুতোর 7টি পাক দিয়ে আপনি প্রদক্ষিণ করবেন। আর এই বিশেষ ক্রিয়াতে আপনার পূর্বপুরুষ যারা এখনও মোক্ষপ্রাপ্তি ঘটেনি তারা অসম্ভব তৃপ্ত হন এবং আপনাকে আশীর্বাদ করেন। এই বিশেষ উপাচার ছাড়াও আরেকটি বিশেষ
মহাশক্তিশালী উপাচার আছে সেটাও করতে পারেন। এই উপাচারটাই অবশ্যই আপনাকে পরপর 21টি দিন, আজ এই বিশেষ শনিবার থেকে শুরু করে পরপর 21টি শনিবার আপনাকে এই ছোট্ট উপাচারটি করতে হবে। এই বিশেষ পিতৃপক্ষের এই প্রথম শনিবার, এর পরেও আরেকটি শনিবার আসবে। তাই এই বিশেষ পিতৃপক্ষতে আপনি দুটো শনিবার পাবেন, আর এই বিশেষ দুটি শনিবার আপনি অবশ্যই নিজের জীবনের জন্য প্রয়োগ করবেন। আর এই বিশেষ উপাচার করলে আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেগেটিভ প্রভাব দূর হয়ে পজিটিভ প্রভাবে রূপান্তরিত হবে। এই বিশেষ উপাচারে ভগবান শিব আপনার পিতৃপক্ষ অর্থাৎ আপনার পূর্বজ যারা চলে গেছেন ইহলোক ছেড়ে, তাদের অসম্ভবভাবে মোক্ষপ্রাপ্তিতে আশীর্বাদ করেন। সেজন্য শনিবার সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন বস্ত্র না হলেও পরিষ্কার বস্ত্র ধারণ করুন। বিশেষ ক্রিয়াটি সকালে সর্বাপেক্ষা সুবিধা, যদি সকালে সময় না পান তাহলে সন্ধ্যাতেও করতে পারেন। তবে খেয়াল রাখবেন সূর্যাস্তের সূর্যোদয়ের 2 ঘন্টার মধ্যে অথবা সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে এই বিশেষ ক্রিয়াটি করুন। এই ক্রিয়ার জন্য কাঁচা দুধ লাগবে এবং সেই সঙ্গে 21টি বেলপত্র। তো এই 21টি বেলপত্র যেন সম্পূর্ণ সুন্দর থাকে, কোথাও ছেঁড়া ফুটন যেন না থাকে। এই বিশেষ বেলপত্রকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন জল দিয়ে। তারপরে আপনি একটি রূপোর যদি কোনো ঘটি পান তো নিতে পারেন, যদি না থাকে তো অবশ্যই তামার একটি ঘটিতে এই বিশেষ উপাচারটি করুন। তারপরে এই বিশেষ ঘটিতে আপনি দুধটি ভরে নিন, আর এই দুধের সঙ্গে অল্প পরিমাণ কালো তিল দিয়ে দিন। তারপর একটি পুষ্পপত্রে আপনি এই বিশেষ এই দুধ ভর্তি ঘটিটাকে রাখুন এবং যে 21টি বেলপত্র, সেই 21টি বেলপত্র তার উপরে রাখুন। আর ঠিক তারপরে এই বিশেষ উপাদানগুলো নিয়ে আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে যান। শাস্ত্রে বলা হয়েছে যে এই বিশেষ ক্রিয়া যদি এমন কোনো শিবলিঙ্গ যা কিনা অশ্বত্থ গাছের গোড়াতে স্থাপিত হয়েছে, সেই শিবলিঙ্গতে সর্বাধিক শুভ ফল আসে। আর যদি এমন কিছু মন্দির না পান তাহলে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি এই বিশেষ উপাচারটি করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির নেই, সেক্ষেত্রে আপনি বাড়িতে সুন্দর আচার এবং অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন। মন্দিরে পৌঁছে আপনি শিবলিঙ্গের সামনে বসে পড়ুন, হাত জোর করে আপনার পূর্বপুরুষের কথা চিন্তা করতে থাকুন এবং সেই সাথে প্রার্থনা করতে থাকুন আপনার মনস্কামনার কথা, এবং সর্বদা তাকে প্রার্থনা করুন এবং তাকে আহ্বান করুন, তাকে সূচনা দিন যে তার জন্য আপনি এই বিশেষ উপাচারটি করছেন। আপনি ওকে বারবার ইনভাইট করতে থাকুন যে তার মোক্ষের জন্য আপনি ভগবান শিবের কাছে এসেছেন, ভগবান শিবের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে তার যেন মোক্ষ প্রাপ্তি হয়। আর ঠিক তারপরেই আপনি হাত জোড় করে ভগবান শিবের কাছে এই বিশেষ উপায়ের কথা আপনি বলুন, এবং ঠিক তারপরেই একটি একটি করে বেলপত্র যেন খণ্ডিত না হয়, 3টি পাতা সহ থাকে যেন, তো এই বিশেষ বেলপত্র আপনি শিবলিঙ্গর মাথাতে ধীরে ধীরে অর্পণ করতে থাকুন। আর এই অর্পণের আগে অবশ্যই বেলপত্রকে আপনার নিয়ে যাওয়া যে কাঁচা দুধ, সেই দুধের মধ্যে আপনি সেটিকে চুবিয়ে ঠিক তারপরেই আপনি অর্পণ করবেন। এবং এই বিশেষ নিবেদনের সময় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন। এই বেলপত্র অর্পণের সময় এই বিশেষ মন্ত্রটি বলুন, ওম নমঃ শিবায় ওম পিত্রায় নমঃ, ওম নমঃ শিবায় ওম পিত্রায় নমঃ। ঠিক এইভাবেই 21টি বেলপত্র আপনি একই নিয়মে ভগবান শিবের শিবলিঙ্গেতে অর্পণ করুন মন্ত্রসহ। যখন 21টি এই বেলপত্র অর্পণ হয়ে যাবে তারপরে আপনি ঠিক তারপরেই আপনি হাত জোড় করে আপনি ভগবান শিবের কাছে আপনার এই পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনাতে তাদের মোক্ষপ্রাপ্তির জন্য প্রার্থনা করুন। বন্ধুরা, এইরকমই যদি এই শ্রাদ্ধপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ থেকে শুরু করে পরপর 21টি শনিবার যদি এই বিশেষ উপাচার করতে পারেন, আপনার জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বাধা অবশ্যই দূর হয়ে যাবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন।
আমার চ্যানেলের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।